হ্যালো ফ্রেন্ড, আমি সুরজিৎ। আজকে আমরা জিওলজিক্যাল টাইম স্কেল নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে পৃথিবী হচ্ছে মোটামুটি 4.6 বিলিয়ন ইয়ার্স এজ পৃথিবীর। তো সেই সময় থেকে এখন পর্যন্ত যে পৃথিবীতে যে প্রাণীর যে উদ্ভব হয়েছে, তার যে বিবর্তন হয়েছে, যে ইভলভ হয়েছে, সেটা নিয়ে আমরা আজকে মোটামুটি একটা জানবো। এটা মোটামুটি WBCS বা অন্যান্য পরীক্ষায় মাঝে মধ্যে জিজ্ঞাসা করে থাকে যে যেমন ধরুন মানুষ কোন সময় উদ্ভব হয়েছে বা রেপটাইলসটা কোন সময় উদ্ভব হয়েছে, এটা নিয়ে আমাদের একটা মোটামুটি ধারণা থাকা দরকার আর জানাও দরকার। এটার জন্য আপনারা NCERT বইও ফলো করতে পারেন বা আমাদের পুরনো সিলেবাসের যে বায়োলজি বই আছে তাতেও মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো জিওলজিক্যাল টাইম স্কেলটা আমরা মোটামুটি কাকে বলবো? জিওলজিক্যাল টাইম স্কেল The geological time scale is a scale divided of the history of the earth based on the life form that have existed during the specific time since the creation of planet. This division are called geological time scale unit. So, geo means rock and chronology means time. It apnara janen. The most of the time from are found as a fossils. Mane amra je time scale gulo pai eta ki hoy amra pai motamoti je fossils gulo prithibi je rocks ta ache mane pathorer যে স্তর তৈরি হয়েছে সেই স্তরের পর স্তর সাজিয়ে পৃথিবী বর্তমান যুগে এসেছে। তো এই স্তরগুলো কেটে কেটে যখন বিজ্ঞানীরা দেখছেন বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের যে ফসিলস অর্থাৎ জীবাশ্ম পাওয়া গেছে, সেগুলো তাদের যে ডেটিং করে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে পৃথিবী 4.6 বিলিয়ন ইয়ার্স মতো বয়স। এবং তার এই এই বিভিন্ন তাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে পৃথিবীর বয়সটাকে। এই বয়সগুলোকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। তো এইগুলোকে মোটামুটিভাবে চারটি ভাগে ভাগ করা হয়েছে, ইয়ন্স, এরা, পিরিয়ড আর এপক্স। ইয়ন্স হচ্ছে লংগেস্ট ডিভিশন, মানে এটা সব থেকে বড় ডিভিশনটা হচ্ছে ইয়ন্স বলে। ইয়ন্সের মধ্যে আসে এরাস, এরাসের ভিতরে আসে পিরিয়ডস আর পিরিয়ডসের ভিতরে আসে এপক্স। তো মেনলি ইয়ন্স দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান আর একটা হচ্ছে ফেনোজয়িক। তো প্রি ক্যাম্ব্রিয়ান হচ্ছে ফেনোজয়িকের যে লাস্ট যে পার্টটা, বা আমি যদি উল্টো দিক থেকে ভাবি ফার্স্ট যে পার্টটা সেটা হচ্ছে ক্যাম্ব্রিয়ান। তার আগের যে ইয়ন্সটা তাকে প্রি ক্যাম্ব্রিয়ান ইয়ন্স বলা হচ্ছে। এই এই সময় মেনলি ব্যাকটেরিয়াসটা ইভলভ করে। তো আমরা বলেছিলাম যে 4.6 বিলিয়ন ইয়ার্স যে পৃথিবীর বয়স, তো একজন শুরু থেকে 4 বিলিয়ন ইয়ার্স অবধি যে টাইম পিরিয়ডটা সেটা হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান এরা বলা হয়, মানে ইয়ন্স বলা হয়। তারপর হচ্ছে ফেনোজয়িক ইয়ন্স। আমরা বর্তমানে ফেনোজয়িক ইয়ন্সে আমরা বসবাস করি। ফেনোজয়িক ইয়ন্সে মানে বর্তমান যে লাইফ ফর্মটা যেটা ইভলভ হয়েছে পুরোটাই ফেনোজয়িক ইয়ন্সের মধ্যে আছে। এরাতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্যালিওজোয়িক এরা, একটা হচ্ছে মেসোজোয়িক এরা আর সিনোজোয়িক এরা। আমি এগুলোকে মনে রাখার কিছু ট্রিক্স আছে, সেগুলো আমি দিয়ে দেবো। তো এই প্যালিওজোয়িক এরা হচ্ছে মেনলি এজেস অফ ইনভার্টিব্রেটস, মানে এই সময় মেনলি ইনভার্টিব্রেটসটা ইভলভ হয়েছে। তারপর হচ্ছে মেসোজোয়িক এরা, এটা এজ অফ রেপটাইলস, ঠিক আছে। তারপর হচ্ছে সিনোজোয়িক এরা, সিনোজোয়িক এরা হচ্ছে এজ অফ ম্যামালস, মানে আমাদের যুগ। তার মানে আমরা আছি হচ্ছে সিনোজোয়িক এরার ভিতরে। এই এরাগুলোকে আবার বিভিন্ন পিরিয়ডসে ভাগ করা হয়েছে। তো এই যে প্যালিওজোয়িক এরা সেটাকে যে কটা পিরিয়ডসে ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে ক্যাম্ব্রিয়ান পিরিয়ড, অর্ডোভিশিয়ান পিরিয়ড, সিলুরিয়ান পিরিয়ড, ডিভোনিয়ান পিরিয়ড অ্যান্ড কার্বনিফেরাস পিরিয়ড। এই কার্বনিফেরাস পিরিয়ডকে আবার ফার্দার দুটো ভাগে ভাগ করা হয়েছে, আমাদের অতটা জানার দরকার নেই, তাও আমি বলে দিচ্ছি। মিসিসিপিয়ান অ্যান্ড পেলসিনভেনিয়ান, আর এটা হচ্ছে পারমিয়ান পিরিয়ড। আর মেসোজোয়িক পিরিয়ডকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে, ট্রায়াসিক পিরিয়ড, জুরাসিক পিরিয়ড অ্যান্ড ক্রিটিশিয়াস পিরিয়ড। আর সেনোজোয়িক পিরিয়ডকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। দেখুন, এটাকে যদি আমরা প্রাইমারি বলি, এটা যদি সেকেন্ডারি বলি, তাহলে এটা হচ্ছে টারশারি আর কোয়াটারনারি, টারশারি পিরিয়ড অ্যান্ড কোয়াটারনারি পিরিয়ড, ঠিক আছে। এবার এই টারশারি পিরিয়ড আর কোয়াটারনারি পিরিয়ডকে আবার কয়েকটা এপক্সে ভাগ করা হয়েছে। তো টারশারি পিরিয়ডকে যে এপক্স হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে প্যালিওসিন, তারপর হচ্ছে ইওসিন, তারপর হচ্ছে অলিগোসিন, তারপর হচ্ছে মিওসিন, তারপর হচ্ছে পাইলোসিন। এবং কোয়াটারনারি পিরিয়ডকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা প্লেক্টোসিন আর একটা হচ্ছে হলোসিন। এবার আমরা আসা যাক, এগুলোকে মনে রাখার জন্য কিছু ট্রিক্স আছে, ট্রিক্সগুলো একবার একটু দেখে নিই। প্লিজ পে মাই চিলড্রেন, তো পে মাই চিলড্রেন এটাতে ইয়ন্স এরাস মনে রাখার জন্য, পি ফর হচ্ছে প্যালিওজোয়িক, এম ফর হচ্ছে মেসোজোয়িক, আর চিলড্রেন সি ফর হচ্ছে সিনোজোয়িক, ঠিক আছে, হয়ে গেল। এবার আমার পিরিয়ডসগুলো মনে রাখার জন্য পরপর 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 পিরিয়ডসগুলো মনে রাখার জন্য
একটা ট্রিক্স। ক্যামেল অফেন সিট ডাউন কেয়ারফুলি, পারহ্যাপস দে আর জয়েন্ট ট্রিক্স। তো ক্যামেলের ক্যাম, ক্যাম হচ্ছে ক্যাম্ব্রিয়ান, অফেন এর ও হচ্ছে অডিভিশন, ঠিক আছে। তারপরে সিটে সি হচ্ছে সিলোরিয়ান, আর ডাউনের ডি ডি হচ্ছে ডিভোনিয়ান, কেয়ারফুলি কে আর কার কার হচ্ছে কার্বনিফেরাস, ঠিক আছে। পারহ্যাপস এর পি আর পার হচ্ছে পারমিয়ান, তারপর হচ্ছে দেয়ার, দেয়ার টি টি ফার হচ্ছে ট্রাসিক, জয়েন এর জে জে ফার হচ্ছে জোরাসিক, আর ক্রিকে সি সি ফার হচ্ছে ক্রিটেসিয়াস। তারপর হচ্ছে টার্সিয়ারি আর কোয়াটারনারি, সেটার জন্য তো ট্রিক্সের দরকারই হয় না। তারপর হচ্ছে এই টার্সিয়ারি কোয়াটারনারির যে এপক্সগুলো আছে সেটা মনে রাখার জন্য কিছু ট্রিক্স আছে, সেটা বলছি। পুট এগ অন মাই প্লেট প্লিজ হানি, পুটের পি, পি ফর হচ্ছে পেলিওসিন, এগের ই ই হচ্ছে ইওসিন, অন অনের ও হচ্ছে অলিগোসিন, মায়ের এম এম হচ্ছে মিওসিন, আর প্লেটের পি, পি ফর হচ্ছে প্লেক্টোসিন, আর সরি প্লেটের পি হচ্ছে পেলিওসিন, আর প্লিজের পি হচ্ছে প্লেক্টোসিন, আর এইচ এর হানি, হানি হচ্ছে হলোসিন। তো আমি বলে রাখি এখানে হলোসিন হচ্ছে গিয়ে এই পিরিয়ড হচ্ছে মানুষ, আমরা এখন হলোসিন পিরিয়ডে আছি, সরি হলোসিন এপক্সে আছি। যাক আরেকবার একটুখানি আমরা এটা দেখে নিই। ইয়ন্স, ইয়ন্সের মধ্যে আসছে এই যেটা আমি আগেই বলেছিলাম প্রিক্যাম্ব্রিয়ান, তারপর হচ্ছে গিয়ে ফেনোলজয়িক। তো প্রিক্যাম্ব্রিয়ান হচ্ছে আর্লিয়েস্ট স্প্যান অফ লাইফ টাইম, তারপর হচ্ছে আর ফেনোলজয়িক আমি প্রথমেই বলেছি যে এভরিথিং সিন্স, মানে যেটা এখন আছে। এরাসের মধ্যে প্যালিওজোয়িক, মেসোজোয়িক আর সিনোজোয়িক। তো প্যালিওজোয়িকের মধ্যে, প্যালিওজোয়িকের মধ্যে আছে যে পিরিয়ড হচ্ছে ক্যাম্ব্রিয়ান, তারপর হচ্ছে অর্ডিভিশিয়ান, তারপর হচ্ছে সেলেরিয়ান, এগুলো প্রথমেই বলেছি, আরেকবার বলছি ডিভোনিয়ান, তারপর হচ্ছে কার্বনিফেরাস, তারপর হচ্ছে পারমিয়ান, তারপর হচ্ছে মেসোজোয়িক হচ্ছে ট্রাসিক, জোরাসিক, ক্রিটেসিয়াস, আর হচ্ছে সিনোজোয়িকের মধ্যে হচ্ছে টারশিয়ারি আর কোয়াটারনারি। এবার এটা বলার কারণটা হচ্ছে, আবার আরেকবার বলার কারণটা হচ্ছে এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের মধ্যে যারা পড়ছে, ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের মধ্যে হচ্ছে ফাইলাম এক্সপ্লোশন বলছে। ফাইলাম এক্সপ্লোশন এখানে প্রথমে কি বলেছে, বলেছে প্রি ক্যাম্ব্রিয়ান এরাতে মেনলি ব্যাকটেরিয়াসগুলো ইভলভ হচ্ছে, ব্যাকটেরিয়াস থেকে ইভলভ হওয়ার পরে যে পুরো জীবজগতের সৃষ্টিটা হলো তার জন্য যে একটা ফাইলাম, বিভিন্ন ধরনের যে ফাইলামগুলো সৃষ্টি হলো, মানে বিভিন্ন প্রজাতির যে জীব সৃষ্টি হবে তার যে একটা ক্যারেক্টারিস্টিক, একটা প্রথম দেখা যাচ্ছে ক্যাম্ব্রিয়ান এরাতে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে এক্সপ্লোশন অফ লাইফ, বা এখানে আমি বলতে পারি ফাইলাম এক্সপ্লোশন। যাক তারপর হচ্ছে অডিভিশন, অডিভিশন, অডিভিশন কি কি হচ্ছে, ফার্স্ট অ্যানিমেল উইথ বোন। তো অ্যাকচুয়ালি কি, প্রথমে তো জীব তো সমুদ্রের সৃষ্টি হয়েছিল, তো এটা গিয়ে এগুলো কিন্তু মেনলি সব সামুদ্রিক প্রাণীর কথা বলা হচ্ছে, কোরালসতে সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তো এখন আমরা সমুদ্রের মধ্যেই আছি, এটা সেলেরিয়ান। তো সেলেরিয়ান যুগের মধ্যে ফার্স্ট প্ল্যান্টস তৈরি হয়েছিল ল্যান্ডসে, কারণ সমুদ্রে প্রথমে হচ্ছে গিয়ে যে বললাম যে অ্যালগিসগুলো তৈরি হয়েছিল, ফাইলামসটা যেটা এক্সপ্যান্ড করলো। তো ল্যান্ডসটা, ল্যান্ডসে ফার্স্ট আসলে কোথায়, সেলেরিয়ান যুগে। তো এখানে সেলেরিয়ান যুগে ল্যান্ডসে প্ল্যান্টস চলে আসলো, তারপর হচ্ছে ডিভোনিয়ান, এটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাবো ডমিনেশন অফ অ্যানিমালস, ফিশ, অ্যাম্ফিবিয়াস। তো আমরা যদি রিয়েল ফিশ বলতে যেটা বুঝি সেটা যখন আসলো সেটা হচ্ছে গিয়ে ডিভোনিয়ান। তারপর হচ্ছে কার্বনিফেরাস, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে রেপটাইলসদের ডেভেলপ হলো, আর অ্যাম্ফিবিয়াসরা আসলো, অ্যাম্ফিবিয়াস মানে উভচর প্রাণী, আর ফার্স্ট সিডেড প্ল্যান্ট অ্যাপিয়ার্স, মানে একদিন যে প্ল্যান্টসগুলো আসছিল সেটা তাদের সিড তৈরি হতো না, ঠিক আছে। জার্মিনেশন অন্য, তাদের যে মানে বংশবৃদ্ধিটা সেটা অন্যভাবে হতো, এখানে ফার্স্ট সিড মানে হচ্ছে বীজের দ্বারা তাদের বংশবৃদ্ধি শুরু হলো। তারপর হচ্ছে পারমিয়ান, তো পারমিয়ান যুগে কি আসছে, রেপটাইলদের ডমিনেশন আছে। তো রেপটাইলদের ইভলভস হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে কার্বনিফেরাস যুগে, ঠিক আছে। তারপর হচ্ছে পারমিয়ান যুগে, পারমিয়ান যুগে হচ্ছে রেপটাইলসদের ডমিনেশন আসে। তারপরে ট্রাইসিক যুগ, এখানে অ্যাকচুয়ালি এই যে মেসোজোয়িক যুগটা আছে, আমি বললাম যে মানে এরা অফ রেপটাইলস। তো এখানে কি, এখানে ফার্স্টে আসে ট্রাইসিক যুগ, ট্রাইসিক যুগে হচ্ছে প্রথমে টার্টলসদের এখানে ডমিনেশন ছিল, তারপরে ডাইনোসরসরা এখানে ফার্স্ট আসলো, ম্যামালসরা এখানে ফার্স্ট আসলো, ঠিক আছে। মানে এই যে ট্রাইসিক যুগটা খুব ইম্পর্টেন্ট, তারপর ট্রাইসিক যুগে ফার্স্ট টার্টলস আসছে, ম্যামালসরা আসছে, টার্টলস ম্যামালসদের ইভলভস হচ্ছে। তারপরে জুরাসিক যুগ আমরা সবাই জানি, কারণ এখানে ফার্স্ট আমরা এখানে ডাইনোসরসদের ডমিনেন্স, মানে প্রচুর পরিমাণে এই যুগটা হচ্ছে ডাইনোসরের যুগ বলা হয়, জুরাসিক যুগটাকে বলা হয় ডাইনোসরের যুগ। তো এখানে এই ডাইনোসরের যুগে ফার্স্ট আমরা বার্ডসদের দেখতে পাই, মানে যারা উড়ে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি এটা ডাইনোসরসরা ইভলভস হয়ে বার্ডে পরিণত হয়। তারপর হচ্ছে ক্রিটেসিয়াস যুগ, তো এটা হচ্ছে ডাইনোসরদের এক্সটিংশন হয়, আমরা জানি সবাই। তো এটা আমরা এই পিরিয়ডটা কী হয় মনে রাখবো, এই যে ট্রাইসিক, জুরাসিক আর ক্রিটেসিয়াস, তেমন এটা একটা মনে রাখার ট্রিক্স হচ্ছে। ট্রাইসিক যুগটা হচ্ছে বললাম যে টার্টলস, তো টার্টলস দিয়ে মনে রাখতে হবে, টার্টলস থেকে ডাইনোসরদের ইভলভ হলো,
ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারি যেখান থেকে ডাইনোসরসরা আসে আর সঙ্গে ম্যামালসরাও আসলো এখানে, ঠিক আছে। কিন্তু এখানে ম্যামালসের কোনো ডোমিনেশন ছিল না, ডোমিনেশন কাদের ছিল, টার্টলস মানে ডাইনোসরসদের। কিন্তু ডাইনোসরসদের মেন যে ডোমিনেশন যুগ বলা হয় সেটা হচ্ছে জুরাসিক এজ। কিন্তু জুরাসিক এজে ডাইনোসররা শুধু আসলো, ডোমিনেন্স হলো ঠিকই, কিন্তু তার সাথে সাথে বার্ডসরাও ছিল আর, ঠিক আছে, এটুকু তো আমরা মনে রাখতেই পারবো। তারপর হচ্ছে ক্রিটিশিয়াস যুগে, ক্রিটিশিয়াস যুগে ডাইনোসরদের এক্সটিংক্ট হয়ে গেল। তো আমরা জানি যে একটা উল্কা, একটা থিওরি আছে যেখানে উল্কা পড়ার পরে যে ডাইনোসরদের এক্সটিংক্ট হয়ে যায়, তো উল্কা পড়ে যেটা ক্রিটার সৃষ্টি হয়, তো এইভাবে মনে করি যে উল্কা পড়ে ক্রিটার সৃষ্টি হয়, তো ক্রিটিশিয়াস যুগে ডাইনোসরদের এক্সটিংক্ট হয়ে গেল। যাক, তারপরে আমি সেনোজয়িক এরা, তো সেনোজয়িক এরার মধ্যে যে পিরিয়ডগুলো বলেছিলাম টার্শিয়ারি কোয়াটারনারি, তো টার্শিয়ারি পিরিয়ডের মধ্যে যে ইয়ন্সগুলো আছে, সরি এপক্সগুলো আছে, সেগুলো ফার্স্ট হচ্ছে প্যালিওসিন, ঠিক আছে, এই তারপর ইওসিন, তারপর হচ্ছে অলিগোসিন, তারপর হচ্ছে মিওসিন, তারপর হচ্ছে পাইলোসিন, আর কোয়াটারনারির মধ্যে হচ্ছে প্লেক্টোসিন আর হচ্ছে হলোসিন। এবার হচ্ছে প্যালিওসিনের মধ্যে আমরা ফার্স্ট দেখতে মানে কি আছে, স্মল অ্যানিমালস, ম্যামালস। তো আমরা প্রথমে দেখলাম যে ম্যামালসের ফার্স্ট ইভলভ কোথায় শুরু হয়েছে, এসেছিল কোথায়, ট্রাসিক যুগে। কিন্তু এই প্যালিওসিন যুগে যেহেতু ক্রিটিশিয়াস যুগে ডাইনোসর এক্সটিংক্ট হয়ে গেছে, তো এখান থেকে ম্যামালসের আধিপত্য শুরু হচ্ছে। তারপর হচ্ছে ইওসিন, ইওসিন যুগে কারা আসে, র্যাবিটস, তো একটুখানি স্মল ম্যামালস একটু বড়ো। তারপর অলিগোসিন, অলিগোসিন এবার একটু বেশ বড়ো সাইজের ম্যামালস, এবার ক্যাটস, ডগস, ঠিক আছে, এপস, দ্যার অ্যাপিয়ারেন্স হলো, মানে এবার ম্যামালসের বড়ো হচ্ছে, ডমিনেন্স আরও বাড়ছে। মায়োসিন যুগে আরও আমি ডমিনেন্স পাবো, যেগুলো হচ্ছে ম্যামাথ, টাইগার, মানে আরও বড়ো ম্যামালসরা চলে আসলো, ঠিক আছে। এবার প্যালিওসিন যুগে হিউম্যান্সরা ইভলভ হতে শুরু করলো, আর্লি হিউম্যান্স পেয়ে যাবো আমরা। আর প্লেকটোসিন যুগে আমরা মডার্ন হিউম্যানদের পাবো। আর অ্যাকচুয়ালি এখনকার যে আমরা হিউম্যান এরা যেটা বলি, সেটা শুরু হয় মোটামুটি 10,000 বছর আগের থেকে, সেটা পাবো হলোসিন যুগে। তো এটাই ছিল আমার ট্রিক্স, আর যদি